এই শোনো না গো, আমাদের পুতুল ডাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। এই প্রথম শান্ত স্বরে বললো সেজতি থামছে না। রুদ্র এমনিতেই বদরাগি, আবারও খেয়ে হারালো মেজাজে। যা সিস্টার বিটি, আমি থামতে বলেছি তো আপনাকে। রুদ্রর একটা ধমকই যথেষ্ট, কেঁপে উঠে চুপ করে গেল সেজতি। রুদ্র স্বস্তি নিঃশ্বাস ফেলতে না ফেলতে আবারও আগের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। হাল ছেড়ে দিল রুদ্র। কাঁদো কোনি, যত ইচ্ছে কাঁদো। রুদ্র এক হাত ভাঁজ করে আরেক হাতে থুতনি ঘষে সেজুতির দিকে মন দিল। খেয়াল করলো সেজুতির কানে একটা বুনো ফুল গুজে রাখা, কান্নায় নাকের ডগা তা লাল হয়ে উঠেছে, চোখের পাপড়িগুলো ভিজে চুপে চুপে, ঠোঁট ভেঙে চোখ বুজে হিচকি তুলছে কাঁদছে। এর আগেও বহুবার সেজুতি কেঁদেছে দেখেছে রুদ্র, তবে সেই কান্নায় বড্ড ম্যাচিউরিটি ছিল, যার ছিটি ফোঁটাও আজ নেই। সেজুতির বাচ্চা বাচ্চা ভঙ্গিমা প্রচণ্ড হাসি পেল রুদ্র। আজ আর আটকাতে পারল না, পেট পেটে বেরিয়ে এলো, হু হা করে হেসে ফেলো রুদ্র। আচমকা হাসিতে সেজুতির কান্না থেমে গেল, বিস্ময়ে ছেয়ে এলো চোখ জোড়ায়। এক মাসের মধ্যে এই প্রথম রুদ্রকে এভাবে হাসতে দেখে আশ্চর্যিত হয়ে তাকিয়ে রইল আপনা আপনি, তার ঠোঁটেও হাসি ফুটল। অভিভূতের মতো দেখছে রুদ্রর ঝলমলে হাসি। ভেতর থেকে প্রশ্ন এলো, পুরুষ মানুষের হাসিও এত সুন্দর হয়? কি সুন্দর করে হাসে লোকটা, অথচ সব সময় এমন গোমরা মুখে থাকে কেন? সে যদি মুখ ফুসকে বেরিয়ে এলো, হাসলে আপনাকে ভীষণ সুন্দর লাগে। চট করে রুদ্রর হাসি থেমে গেল। সে যদি অপ্রস্তুত হয়ে পড়ল রুদ্রর তীক্ষ্ণ চোখে তাকাতেই, চোখ সরিয়ে এলোমেলো ভাবেই তাকালো এই দিক ওই দিক। রুদ্র দুহাতের আজলে সেজুতির মুখ তুলল, সেজুতি চমকালো খুব। রুদ্র সেসবের তোয়াক্কা না করে নিজের মতো সেজুতির চোখের কার্নিশে জমে থাকা পানিটুকু মুছে দিল। ঠান্ডা স্পর্শে সেজুতির শরীর শিশির করছে, রুদ্র অত্যাধিক বরফ কণ্ঠে পড়ল। তবে কাঁদলে আপনাকেও বেশ লাগে। সেজুতি হাঁ করে চেয়ে আছে, কোন রুদ্র রওশনের সাথে পরিচিত হচ্ছে সে? রুদ্র একভাবে সেজুতির স্নিগ্ধ মুখটাকে দেখছে, সেজুতিও যেন বাদামি দৃষ্টির শিকার হলো আজ, সম্মোহনের মতো তাকিয়ে আছে সেও। ধাবমান বাতাসে সেজুতির কপালে ছোট চুল উঠছে, পলকহীন চোখের মায়ায় আটকে অবাধ্য হচ্ছে মাথা তুলল। পলকহীন চোখের মায়ায় আটকে অবাধ্য ইচ্ছে মাথা তুলল। রুদ্র সেজুতির দিকে ঝুঁকে এলো কিঞ্চিত, সেজুতি এক চুলও নড়ল না, যেন এই মুহূর্তে শ্বাস প্রশ্বাস নেয়া এক জ্বর সে। রুদ্র সেজুতির ঠোঁটের কাছে ঠোঁট আনলো, সেজুতির ঠোঁট দুটো ঠকঠক করে কাঁপতে ঘি ঢাললো রুদ্রর অনুভূতির আগুনে। দুজনের ঠোঁটে অর্ধ ইঞ্চি ফাঁক, ছুঁই ছুঁই হতে যাবে। হঠাৎ গাড়ির হর্নের শব্দ এসে পৌঁছায়, ধ্যান ভাঙলো দুজনেরই, হুশ ফিরতে দুজনেই দুদিকে ছিটকে গেল। সেজুতি লজ্জায় ঘৃণায় আড়ষ্ট, রুদ্রও একই অবস্থা, একে অন্যের দিকে তাকাতেও পারছে না। আরেকটু হলে কি হতে যাচ্ছিল ভেবে সেজুতি শ্বাস আটকে এলো। ছি 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 ছি, শেষে কিনা এইসব, সেজুতি কপাল চাপড়ালো মনে মনে। রুদ্রর ফোন বাজলো, তখন রুদ্র রিসিভ করে আসছি বলল শুধু, এরপর মুখের কাছে হাত এনে খুক খুক করে কাশল। উদ্দেশ্য সেজুতির মনোযোগ, উসখুসে কণ্ঠে বলল, গাড়ি এসে গেছে, হয়তো যেতে হবে আমাদের। সেজুতি উত্তর জানতে রুদ্র তাকালো, সেজুতি শুধু মাথা দোলালো, টু শব্দ করল না। রুদ্র হঠাৎ হলো সে বরাবরের মতন পেছনে পেছন এগোয়, গাড়ি চলছে অনেকক্ষণ, অস্বস্তিতে গাঢ় হয়ে আছে দুজনই। রুদ্রর মনে হঠাৎ ভয় থেকে বসলো, তখনকার ব্যবহারে জন্য সেজুতি কি রেগে গেল, খেপে আছে, ভুল বুঝেছে তাকে? রুদ্র একটা ছোট্ট পরীক্ষা নিতে চাইল সেজুতি, সামনে ড্রাইভার পেছনে রুদ্র আর পাশে সেজুতি জড়সড় হয়ে বসে। রুদ্র নীরবতা ভেঙে পড়ল, একটা প্রজাপতি দেখে এত দূর আসার কারণ? সেজুতি বাইরে থেকে চোখ ফিরিয়ে তাকালো, পর মুহূর্তেই চোখ রাখলো কোলের উপর রাখা হাতে, নিচু কণ্ঠে বলল, আসলে তখন ওখানে একটা সাপ দেখে দাঁড়িয়ে থাকতে ভয় লাগছিল, আপনিও ফোনে কথা বলছিলেন, তাই আপনাকে না ডেকে নিজের মতো একটু হাঁটছিলাম, কখন যে এতটা দূরে চলে এসেছে বুঝতেই পারিনি। আর প্রজাপতির পিছু নিয়ে আমার ছোটবেলার অভ্যাস, ঢাকার যান্ত্রিক জীবনে
ঢাকা পড়েছিল বলতে পারেন। কাজের চাপেও এসবের তেমন সুযোগ হয় না। হঠাৎ প্রজাপতিটা উঠতে দেখে এত ভালো লাগলো যে ছেলে মানুষই যেন আবার ফিরে এলো, কিছু না ভেবেই ওর সাথে পা মেলালাম। সে যদি মৃদু হাসলো, রুদ্রর ভেতরে ভেতরে শান্তি অনুভব করল, স্বস্তির নিঃশ্বাস নিল, যাক শেষ। সে যদি তবে রেগে নেই, পরিস্থিতি স্বাভাবিক, সে যদি জিজ্ঞেস করলো, এটা সিলেটের কোন জায়গা? জাফলং। জাফলং, ওয়াও, এটা সম্পর্কে আমি বইতে পড়েছিলাম। সিলেটের প্রকৃতি কন্যা বলা হয় এই জায়গাকে, তাই না? সত্যি এমনি এমনি দেয়নি এমন নাম, ভীষণ সুন্দরও। আমার অনেক ইচ্ছে ছিল সিলেটে আসার, কিন্তু হয়ে ওঠেনি। আজ আপনার জন্যই আমার ইচ্ছেটা পূরণ হলো। সে যদি উচ্ছ্বাসিত হয়ে পড়ল, জবাবে কিছুই বলল না রুদ্র। সেজুতির থেকে চোখ সরিয়ে জানালার বাইরে তাকালো। দেশে বিদেশে কত জায়গায় না ঘুরেছে, অথচ সামান্যতম প্রক্রিয়ায় আসেনি নিজের মধ্যে। আর এই মেয়েটা দেশের এত ছোট্ট একটা জায়গায় আসা নিয়েও কতটা আনন্দিত। পাঁচ তারকা বিশিষ্ট একটি হোটেলের সামনে এসে গাড়ি থামল। দুপাশে দরজা খুলে নেমে এলো রুদ্র। সেজুতি সেজুতিকে রেখেই হোটেলের ভেতরে ঢুকে গেল রুদ্র। সেজুতি একটু ক্ষুণ্ণই হলো এতে, ড্রাইভার তখন লাগেজ নামাতে ব্যস্ত। সেজুতি আমিরকে ফোন দিয়ে জানালো ওরা পৌঁছেছে। রুদ্র গেট রিসেপশনে দাঁড়িয়েছে। রুম রেডি? ছেলেটি সৌজন্য হেসে বলল, ইয়েস স্যার, সব কিছু আগে থেকেই ঠিকঠাক করে রেখেছি। আপনার কথা অনুযায়ী পাশাপাশি দুটো রুম দিয়েছি, আর সব থেকে বেস্ট দুটোই। দ্রুতুষ্ট কণ্ঠে বলল, গুড, চাবি দিন। সেজুতি ওপরের ছাদ থেকে নিচের মেঝে অবধি দেখতে দেখতে হাঁটছে। বাইরে থেকে ভেতরটা আরও বড়, এমন নয় সেই ফাইভ স্টারে প্রথম এলো, এর আগেও গিয়েছিল রুদ্রর আর সিতে, ওটা তো ফাইভ স্টারই ছিল। কিন্তু সেদিন অত কিছু দেখার মতো মন মানসিকতা কোনোটাই রপ্ত ছিল না। আজ তাই এই হোটেলটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। সেজুতি যখন এইদিক ওইদিক তাকাচ্ছে দেখছে, ঠিক তখনই কারোর সাথে ধাক্কা লাগলো। সে যদি পড়ে যেতে নিলে সামনের আগন্তুক ফিল্মের হিরোর মতো ওর কোমর ধরে আটকাতে চাইল, কিন্তু ধরার আগেই কোথা থেকে হাওয়ার বেগে উদয় হলো রুদ্র। ছেলেটির খপ করে হাত ধরে ফেলে আটকালো। সেজুতিকে কেন ছবে এই ছেলে, আর ব্যাস, থাপাস করে মেঝেতে পড়লো সেজুতি। আর্তনাদ করে উঠলো ব্যথায়, ও বাবা কে ফেললো, ও বাবা কে ফেললো আমায়, হাড় গোড় বোধ হয় সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে। রুদ্র গম্ভীর হয়ে দেখছে সেজুতিকে, একটু যদি হাসি থাকে মুখে। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির তখনও মুঠোয়। ছেলেটি একবার ওকে দেখছে, একবার সেজুতিকে। রুদ্র তাকালো, ছেলেটির হাত ছেড়ে দিয়ে নিজের এক হাত পকেটে কুচলো। ছেলেটি একটু কুচকে পড়ল। রুদ্র কাটকাট চাপা, কি ব্যাপার, আপনি আমাকে আটকালেন কেন? আমি ধরলেও নিতে পড়তেন না। ওনার পরে যাওয়া নিয়ে আপনাকে ভাবতে হবে না, সেজন্য আমি আছি, আপনি নিজের কাজ করুন। আশেপাশে তাকালো রুদ্র। স্টাফ যারা আছে তারা যথেষ্ট স্বাভাবিক, তারা সেটাও এখানে এসে উপস্থিত। তাই অন্য সময় হলে সেজুতিকে নিয়ে এতক্ষণে হাসির রোল পরে যেত। সেজুতি গাল ফোলালো, টাইলসের মেঝেতে পড়ে ভীষণ ব্যথা লেগেছে পিঠে। সবার রাগ গিয়ে পড়ল অজ্ঞাত ছেলেটির উপর। সে না হয় একটু অন্যমনস্ক ছিল, কিন্তু ইনি ইনি চোখ কোথায় রেখেছিলেন? সেজুতি কোমর চেপে ধরে উঠে দাঁড়ালো, কাঁধ ব্যাগ তা আগের মতো কাঁধে ছড়িয়ে ছেলেটির দিকেই তাকালো। সে এখনো ফুকুসকে চেয়ে আছে ওর দিকে, যেন কিছু একটা মেলাচ্ছে। সে যদি মৃদু মেজাজ নিয়ে বলল, এই যে আপনি চোখে দেখতে পান না, মেয়ে দেখেছেন আর ধাক্কা মেরে দিলেন। ছেলেটি অবাক হয়ে বলল, সে যদি কি বলছেন এসব, আমি তো দেখিনি, ইচ্ছে করে ধাক্কা মারার মতো অভদ্র আমি নই। সন্দেহী কণ্ঠে বলল, সত্যি বলে নাকি মিথ্যা? সত্যি, বিশ্বাস করুন। রুদ্র পাশ থেকে গম্ভীর কণ্ঠে বলল, লিসেন মিস সেজুতি, আপনি নিজে নিজেকে সামলাতে পারেন না, উনি না হয় দেখেননি, কিন্তু আপনার চোখ কোথায় ছিল? সেজুতি চুপসে গিয়ে বলল, ইয়ে আমি তো হোটেলটা দেখছিলাম। রুদ্র বিরক্তি দেখিয়ে বলল, সেজুতি চলুন। মুখ কালো করে বলল, বলছিলাম কি একটা স্ট্রেচার নিয়ে আসা যায় না, যা জোরে পড়েছি ভীষণ ব্যথা করছে। রুদ্র ফ্রু না চালাও, হোটেলে স্ট্রেচার? সেজুতি কাঁদো কাঁদো কাঁদছে বলল, কিছু একটা আনুন না, আমি হাঁটবো না, পায়েও ব্যথা পেয়েছি। কিঞ্চিত এগিয়ে এলো রুদ্র, সেজুতির কানের কাছে মুখ নিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, ভালো ভালো চলুন, না হলে হসপিটালের সেদিনে এসে ব্যবস্থা নেব আমি।
ইঙ্গিত বুঝতে এক সেকেন্ডও লাগেনি সেজুতি, দুদিকে মাথা নেড়ে ভাবল আর যাই হোক এর কোলে ওঠা যাবে না। রুদ্র বুকের সাথে দুহাত ফাঁজ করে দাঁড়ালো। সেজুতি তাকাতেই ডান দিকে ফ্রু উচাল, ঠোঁট উল্টে হাঁটা ধরল সেজুতি, পা ব্যথায় টনটন করে উঠল, ও থামল না। রুদ্র পেছন পেছন ঠোঁট বাঁকিয়ে এগুলো বিড়বিড় করেই পড়ল। পানিশমেন্ট ইজ পানিশমেন্ট, ছেলেদের সাথে ধাক্কা খাওয়ার মজা বুঝুন এবার। সেজুতি রুদ্রর উপর বিরক্ত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। এতদিনের বিশেষণগুলোর সহিত আরও একটা বিশেষণ যোগ করলো সেজুতি, মুখোশধারী ভদ্রলোক। মাঝে মাঝে এত ভালো ব্যবহার করে, মনে হয় সত্যিই ভালো উনি। সেকেন্ড যেতে না যেতেই আবার আসল ফর্মে ফিরে আসে, সেই মেজাজ, সেই রাগ, সেই অহংকার সেজুতি নিজে নিজেই আওড়ালো। অসহ্য 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 লোক একটা, কতবার বলল ব্যথা পেয়েছে, হাঁটতে কষ্ট হবে, অথচ উনি একটু মায়া দেখালো না। একদম দামি হোটেলে কত এরকম দামি হোটেলে কত রকম ব্যবস্থা থাকে, উনি চাইলে ঠিক পারতেন কোনো একটা ব্যবস্থা করে দিতে। তা করবেন কেন, ওনার তো সব সময় মাথায় হাজিবাজি ঘোরে, কীভাবে মেয়ে নিয়ে থাকা যায় এসবে বেশি পটু। ঘুরে ফিরে কোলে নেয়ার কথা তো ঠিকই বললেন লুচু কোথাকার। সেজুতি হঠাৎ চা বাগানের কথাটা মনে পড়লো, সাথে সাথে গায়ের লোম দাঁড়িয়ে পড়ে। ওইরকম নির্লজ্জের মতো সে চেয়েছিল রুদ্রর দিকে দেখে, ভাবতেই কেমন লাগলো। ছিছি, ভাগ্যিস সঠিক সময় হর্ন বাজলেন ড্রাইভার, না হলে কি হতো। কিন্তু এখানে রুদ্রর দোষ পুরোপুরি নিয়ে, দোষ তারই, সে কেন ওইরকম ভূ সারিয়ে ব্যাককেলের মতো দাঁড়িয়েছিল, তাই জন্যই না এত বড় একটা ব্যাপার চুপচাপ ছুঁয়ে গেল। এই নিয়ে কথা তোলাও তো দূর, সে যে এ নিয়ে প্রচণ্ড অস্বস্তিতে আছে রুদ্রকে বুঝতে অবধি দিচ্ছে না। সে যদি রুমে এসে বিছানায় বসল, রুদ্র আজকে তাকে চর অবধি মারল, শেষে কিনা বসের হাতে চর। এখানেও তার দোষ, আজ পুরোটা দিন দোষে দোষে এই দোষময়। সে যদি পিঠে হাত দিয়ে মুখ বিকৃতি করলো ব্যথায়, কোমরে কাছ থেকে উড়ু অবধি ব্যথা করছে ভীষণ। সেজুতির অসহায় লাগছে এখন, বিকেল তিনটা আবার মিটিং রয়েছে, কিভাবে কি করবে। আবার সেই সব রাগ গিয়ে অজ্ঞাত ছেলেটির উপরই জড়ো হলো, পাশাপাশি রুদ্রকেও একটু ফাঁক দিল। তখন দরজা নক করলো, কেউ একটি মিলিশর ফেসে এলো। ম্যাডাম, মে আই কামিং? সেজুতি উত্তর পাঠালো, আসুন। হোটেলের নির্ধারিত ইউনিফর্ম পরা একটি মেয়ে রুমে ঢুকলো, মিষ্টি হেসে বলল, হ্যালো ম্যাম, আমি জেনিত। সেজুতিও হাসলো উত্তরে, মেয়েটির হাত ভর্তি ঔষধপত্র টেবিলের উপর রাখলো, বলল, ম্যাম আপনি তখন পরে ব্যথা পেয়েছেন, তাই স্যার পাঠালেন আপনার ব্যথার জায়গায় ওষুধ লাগাতে। যদি ফ্রু গুছকাল, রুদ্র স্যার? জি। সেজুতির রাগ চট করে উবে গেল, প্রচণ্ড ভালো লাগলো মেয়েটি বলল। আমি লাগিয়ে দেবো ম্যাডাম, যদি একটু কোঅপারেশন করেন। যদি বিনা দ্বিধায় মাথা নাড়ালো, উরুর দিকে সে পারবে, পিঠের মেয়েটাকে লাগাক। মেয়েটি মলম লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করে দেয়, ট্রেতে খাবার এনে ঔষধ খেতে দিতেই বলে বেরিয়ে যায় রুম থেকে। সে যদি করলো তাই দেয়, তার মনে ভালো হয়ে গিয়েছে রুদ্র আরও একটা ভালো কাজ করেছে, মিটিং ক্যান্সেল করে সকাল 10টায় দিয়েছে। সে যদি আবার একই কথা আওড়ালো, যতটা খারাপ ভাবি ততটা একদমই নয়। সে যদি মনে সুখে গান গাইছে, এত সুখের গান বেসুরে লাগছে বড্ড, তাতে কি তার মন ভালো, গান তো সে গাইবি। রুদ্র দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে সেজুতির গান থামার, হাসিও পাচ্ছে, কিন্তু সে পণ করেছে আর যেখানে সেখানে হাসবে না। তার গাম্ভীর্য একটু একটু বিলুপ্ত পাচ্ছে এই মেয়ের সঙ্গ দোষে। এই রকম হলে অফিসের শয়ে শয়ে লোককে টাইট দেওয়া দুষ্কর হবে, মোটেও এরকম হু হা হাসি তার জন্য উপযুক্ত নয়। ওইদিকে সেজুতির থামার নাম নেই, সে গাইছে তো গাইছেই, এমন বেসুরে গানে রুদ্র শেষমেশ ধৈর্য হারালো। দরজা ভেজানো ছিল, রুদ্র দরজা ঠেলে দিতে হা করে খুলে গেল। সেজুতি ব্যাগ থেকে জামা কাপড় বার করছিল, আপাতত 3 কি 4 দিন তারা এখানে থাকবে, সব ব্যাগ থেকে নামিয়ে নামিয়ে আলমারিতে রাখছে, সাথে গান তো আছে, রুদ্রকে কিভাবে খেয়াল করবে। তাহলে এই যে রুদ্র ভ্রু কুচকে পকেটে হাত ঢুকিয়ে তার দিকেই চেয়ে আছে, সেজুতির নজর তখনও পড়েনি। রুদ্র অবশেষে মুখ খুলল, শুধু কি নেচে গিয়ে যাবেন, অফিসের কাজও করুন একটু। রুদ্রর আওয়াজ পেতেই চট করেই গান থেমে যায়, সেজুতি লজ্জায় চোখ খিচে নিয়ে জিভ কাটল,
পেছনে ঘুরে তাকায় না। রুদ্র তার গলার এমন বাজে গান শুনল, মান সম্মান যা ছিল সব শেষ সমাপ্ত। রুদ্র বুঝলো সে যদি লজ্জা পেয়েছে, জিভ দিয়ে ঠোঁট ভেজালো। ইদানিং মেয়েটা কি ভাবছে তাকে নিয়ে সে বুঝতে পারে, কখনো পারে না। যেমন সকালের ওই বিষয়টা তখন একটুও বুঝিনি সে যদি এত দ্রুত স্বাভাবিক হতে পারবে। রুদ্র গলা ছেড়ে বলল,